7 বছরেও নিজ দেশে পাঠানো যায়নি রোহিঙ্গাদের। দুদফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারে ফিরে যায়নি একজন রোহিঙ্গাও। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের উখিয়া, টেকনাফে প্রতিনিয়ত বাড়ছে খুন, অপহরণ, মাদক পাচার সহ সন্ত্রাসী কর্মকাণ্ড। রোহিঙ্গা সংকটের 7 বছর নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মিয়ানমার সেনাদের গুলির মুখে নিজেদের ভিটে মাটি ছেড়ে শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। 1978, 1992, 2016 এবং সবশেষ 2017 সালে 4 দফায় 11 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করছে। 2020 সালে অনেককে নোয়াখালীর ভাষান্তরে স্থানান্তর করা হয়, তবে এত বছরেও রোহিঙ্গাদের কাউকেই ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। মিয়ানমার সরকার 2017 সালে 23 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। পরে 2018 সালের 15 নভেম্বর প্রথমবার এবং 2019 সালের 22 আগস্ট দ্বিতীয়বারের মতো প্রত্যাবাসনের চেষ্টা ব্যর্থ হয়। বারবার প্রত্যাবাসনের উদ্যোগেও মেলেনি কোনো সুফল। রোহিঙ্গা সংকট নিরসনে প্রতিবেশী ভারত ও চীনসহ আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে সকল উপায়ে চাপ বৃদ্ধি করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছ, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চায়ে কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।